দেশে আজ থেকে যাচ্ছে বিশেষ ফ্লাইট। যাত্রা নিশ্চিত হওয়ায় প্রবাসীরা স্বস্তি প্রকাশ করেছে। এদিকে উড়োজাহাজের টিকিট নিতে আজও ভিড় করেছেন প্রবাসী শ্রমিকরা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি এবং মতিঝিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। সরাসরি যাব তাদের কাছে, প্রথমে যাচ্ছি শিউলির কাছে। শিউলি, বৌটুচি গতকাল থেকে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ পাঁচটি দেশে যে বিশেষ ফ্লাইট চালু করা হয় তার দ্বিতীয় দিন চলছে এবং দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত মোট 3টি ফ্লাইট বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং আজকে মোট 12টি বিশেষ ফ্লাইট যাওয়ার কথা রয়েছে এবং সিভিল এভিয়েশন এবং আরও 12টি ফ্লাইট বিভিন্ন দেশ থেকে ফেরার কথা রয়েছে। তো আপনারা জানেন যে গতকাল কিন্তু 10টি বিশেষ ফ্লাইটের মধ্যে 6টি ফ্লাইটই বাতিল হয়েছিল, তাই যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা বিরাজ করছিল। তবে গতকাল যে ফ্লাইটগুলো বাতিল হয়েছিল তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ এবং দুবাই, সিঙ্গাপুর এবং দাম্মামগামী ফ্লাইট ছিল। তার মধ্যে সকাল ভোর 3টা নাগাদ রিয়াদগামী ফ্লাইটটি ছেড়ে যায়, এছাড়া দুপুর 2:30 নাগাদ দাম্মামের ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সকাল থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং ওমান এয়ারের একটি ফ্লাইট মাস্কাটের উদ্দেশ্যে যাত্রা করেছে। এছাড়া বাকি দিনের বাকি সময়গুলোতে কিন্তু আবুধাবি, কাতার সহ বিভিন্ন গন্তব্যে যাত্রার কথা রয়েছে। তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখি, বিশেষ ফ্লাইটের জন্য মোট 12টি এয়ারলাইন্সকে অনুমতি দেওয়া হলো, এখনও কিন্তু সব এয়ারলাইন্স ফ্লাইট চালু করেনি এবং গত দুদিনে কিন্তু সিঙ্গাপুরে কোনো ফ্লাইট যায়নি এবং বাংলাদেশ গতকাল বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট ছিল, সেই ফ্লাইটটি বাতিল করা হলে সেই ফ্লাইটটি কবে যাবে সেটিও কিন্তু যাত্রীদের জানানো হয়নি। এখানে একটি বিশেষ এখানে তো সিঙ্গাপুরগামী যেসব প্রবাসী কর্মী রয়েছেন তারা জানিয়েছেন যে দেশটিতে প্রবেশের জন্য তাদের যে পাস দেওয়া হয় এন্ট্রি পাস, সেটির মেয়াদ মাত্র 3 দিন এবং 3 দিন পর কিন্তু তারা যেতে পারবে না, সেক্ষেত্রে তাদের চাকরি চলে যাবে বা তারা দেশটিতে প্রবেশ করতে পারবে না। তাই আগামী কালকের মধ্যে একটি বিশেষ ফ্লাইট চালুর জন্য তারা সরকার কাছে দাবি জানিয়েছেন এবং এই দাবিতে তারা ব্যানার এবং প্লেকার্ড নিয়ে এখানে কিন্তু অবস্থানও নিয়েছেন এবং তারা বলছেন যে ইতিমধ্যে তারা ফ্লাইটের টিকিট এবং ভিসা এবং এন্ট্রি পাস জোগাড়ের পেছনে 3 থেকে 4 লাখ টাকা খরচ করেছেন। তো অন্যান্য যেসব এয়ারলাইন্সগুলো ফ্লাইট চালু করেনি সেসব এয়ারলাইন্সের যাত্রীরা কিন্তু বিমানবন্দরে এসে খোঁজখবর নিচ্ছেন কবে নাগাদ ফ্লাইটগুলো চলবে, তবে এ ব্যাপারে কোনো সংস্থা তাদেরকে কোনো তথ্য দিচ্ছে না। এখন আমরা চলে যাচ্ছি মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস কাউন্টারে, সেখানে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। মতিঝিলের বলাকা বিমান কার্যালয়ে আসলে টিকিট সংগ্রহ করতে এসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন যে আসলে সকাল থেকেই এই বলাকা কার্যালয়ের সামনে অপেক্ষা করছিলেন সৌদি প্রবাসীরা তারা টিকিটের জন্য, কিন্তু যখন দুপুর 12টা নাগাদ তারা অপেক্ষা করতে করতে এক পর্যায়ে যে প্রধান যে ফটক রয়েছে সেই ফটক এক পর্যায়ে তারা ভেঙে ফেলে। এই ভেঙে ফেলার ফলে এখানের যেই গ্লাসটি ছিল, অর্থাৎ এই গ্লাসটিতে একজন পড়ে গিয়ে তার বুকের গ্লাসটি আসলে ঢুকে যায়, ফলে সে মারাত্মকভাবে আহত হয়। সে শুধু তার বুকে ক্ষতিগ্রস্ত হয়নি, তার নাক অনেকাংশে কেটে গিয়েছে এবং এর বাইরেও 2-1 জন আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বলাকার যেই প্রধান যেই ফটক, সেই ফটক আহত হয়ে তার সে এখন ঢাকা মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয়েছে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আইন শৃঙ্খলা বাহিনীও সেখানে সতর্ক রয়েছে। সব মিলে কিছুক্ষণ আগে অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সকাল থেকে তারা অপেক্ষা করছিলেন টিকিটের জন্য। সকালে প্রায় 100-এর মতো সৌদি প্রবাসী যাদের ভিসার অর্থাৎ যাদের 14 তারিখের ফ্লাইট বাতিল হয়েছে সেই সমস্ত যাত্রীদেরকে দেখা পর্যায়ক্রমে গতকালকে যাদেরকে টোকেন সরবরাহ করা হয়েছিল সেই টোকেন তারা দিয়ে তারা টিকিট দিয়েছিলেন। কিন্তু একইভাবে আজকে যখন এই ঘটনাটি একইভাবে আমরা দেখেছি যে সকাল থেকে যারা টিকিট নিতে এসেছিলেন তারা বলছিলেন তারা সঠিক মতো তথ্য পাচ্ছেন না, আদৌ তারা টিকিট পাবেন কি না, কারণ আপনি জানেন যে আসলে বেশিরভাগের ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সব মিলে এক ধরনের শঙ্কা তাদের মধ্যে ছিল। কিন্তু সেই শঙ্কা থেকে তারা যখন এই মূল ফটকের সামনে তারা অবস্থান করছিলেন, অবস্থানের এক পর্যায়ে তাদের কেচি গেট, এরপরে সেই গ্লাস দেয়া গেট, এই দুটি গেটই আমরা দেখেছি যে এক পর্যায়ে ভেঙে যায়, ফলে সব মিলে একটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এবং যিনি আহত হয়েছেন তিনি গাজীপুর থেকে এসেছিলেন, এই বিমান বলাকার কার্যালয়ে এসেছিলেন টিকিট সংগ্রহ করার জন্য এবং তাকে কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলে এখন পর্যন্ত যে সকাল থেকে বিশৃঙ্খলা, এই ঘটনার পর এখন অনেকটা শান্ত হয়ে গেছে বিমানের কার্যালয়ে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর মতিঝিল থেকে বিমানের টিকিট বিক্রির সবশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ এবং তার আগে ছিলেন হাজেরা শিউলি।